ZEE5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমি যা করেছি তোমার ভালো চেয়ে করেছি, কারণ আমি তো জানি তুমি এই বাড়িটা ডিজার্ভ করো না, এই পরিবারে থাকাটা তুমি ডিজার্ভ করো না, তুমি আরো বেটার কিছু ডিজার্ভ করো। তাই আমি তোমাকে এই বিয়েটা থেকে, এই পরিবারটা থেকে বের করতে চেয়েছি। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি, আর আমি তোমাকে ভালোবেসে করেছি। তোমাকে মিথ্যে কথা, তুমি আমাকে ভালোবাসলে কখনো এই কাজগুলো করতে পারতে না। এটা তুমি কি বলছো বেটা? আমি তোমাকে ভালোবাসি না? আজ তুমি নিজের মামুনিকে অবিশ্বাস করছো? হ্যাঁ করছি মামুনি। কারণ আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার কাছে দুটোই রাস্তা আছে, হয় আমায় তোমাকে বিশ্বাস করতে হবে, না হলে টুকাই বাবুকে। আর আমি টুকাই বাবুকেই বিশ্বাস করব, এর মাঝামাঝি কিছু হতে পারে না। এই মানুষটাকে আমি পৃথিবীতে সব থেকে বেশি বিশ্বাস করি। কি বলছো তুমি উর্মি? তুমি এই ড্রাইভারটার জন্য তোমার মামুনিকে অবিশ্বাস করবে? করছি, কারণ এই ড্রাইভারটা আমার হাজবেন্ড। এই ড্রাইভারটাই আমাকে শিখিয়েছে কি করে পথ চিনতে হয়, এই ড্রাইভারটাই আমাকে রাতের আকাশে তারা গুনতে শিখিয়েছে, এই ড্রাইভারটাই আমাকে শিখিয়েছে কি করে মিথ্যের মাঝখান থেকে সত্যিটাকে ছেঁকে বের করে আনতে হয়। আর মামনি, তুমি কি করেছো? এত বছর ধরে আমার সাথে ভালোবাসার মিথ্যে নাটক করেছো, আমার ইমোশন নিয়ে খেলেছো, প্রত্যেক মুহূর্তে আমার বিশ্বাসকে এক্সপ্লয়েট করেছো। মামনি, আমি তো ড্রাইভারের বউ, তাই আমি না জানি কোন রাস্তায় কোন গিয়ারে গাড়ি চালাতে হয়, তাই আমি না তোমাদের রাস্তাটাকে জাস্ট অ্যাভয়েড, না মামনি, রিজেক্ট করলাম। বাহ মম, বাহ। আমি জানতাম আমার মম সব কিছু করতে পারে, শি ক্যান ডু এনিথিং। আমি আমার মমের জন্য প্রাউড ফিল করতাম। তাই বলে এতটা মম? তুমি আমার বেহানাকে হার্ট করতে গেছিলে কেন? তোমার বোন, ওকে তুমি কষ্ট দিচ্ছিলে। হাউ মম? পেটের শত্রু এখন এসে এও নিজের রূপ দেখাচ্ছে, জীবনটা সবাই মিলে ছাড়কার করে দিল। ZEE5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে।